হাউ টু রাইট এ নিউজ পেপার রিপোর্ট, এই অংশের দ্বিতীয় অংশটা আমরা এখন দেখব। কারণ ফার্স্ট পার্টে আমরা কয়েকটা রাইটিং লেখা হয়েছে, এরপরে এখন যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে আরো দু একটা রাইটিং লেখা হয়েছে তোমাদের জন্য, আর সেগুলো তোমরা ফলো করতে পারো। এবং শেষে কিন্তু হোম টাস্ক রয়েছে, সেই হোম টাস্কটা তোমরা দেখে নিও, কারণ আমরা ভিডিওটা একসঙ্গে করা সম্ভব হয়নি যান্ত্রিক গোলযোগের কারণে। সেই কারণে আমরা শেষে হোম টাস্ক অংশটা কিন্তু দেখে নেব এবং সেগুলো আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, নিজে থেকে করবে, কারো সাহায্য না নিয়ে, বইয়ের সাহায্য না নিয়ে নিজে নিজে লিখবে। ঠিক আছে, দেখো আর একটা সাইক্লোনের খবর, টর্নেডো হয়েছে, আর একটা একই রকম সাইক্লোন লেখা হয়েছে। আগস্ট 20, 1997 সালে সাইক্লোনিক উইন্ড এক্সট্রিম টাইডাল ওয়েভস অফ 8 to 10 feet হাই সি বিচ অফ দীঘা, ইন দ্য সি বিচ অফ দীঘা, সি বিচে, দীঘার সি বিচে প্রায় 8 থেকে 10 feet উচ্চতার ঢেউ উঠে আসছে। টাউন অফ দীঘা ফ্লাডেড, দীঘার টাউনটা ফ্লাড বন্যা কবলিত হয়েছে, অনেক হোটেলগুলো আন্ডার ওয়াটার, জলের তলায় চলে গেছে, দ্য টুরিস্ট লেফট, টুরিস্টরা পালাচ্ছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাই ডিসাপ্টেড, ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই বিপর্যস্ত হয়েছে, বোল্ডার্স ওয়াশড অ্যাওয়ে বাই ওয়াটার, সমুদ্র সৈকতে অনেক বোল্ডার রাখা থাকে, পাটা ক্ষয়ে না যায় সেই বোল্ডারগুলো ভাসিয়ে নিয়ে গেছে। এ 1 কিলোমিটার ওয়াল প্রোটেক্টিং দ্য বিচ অলসো ডিস্ট্রয়েড, প্রায় 1 কিলোমিটার লম্বা একটা বিচ প্রাচীর যেটা কিনা বিচকে সুরক্ষিত করে রেখেছিল সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্ল্যান টু রিপেয়ার দ্য ড্যামেজ অন অ্যান আর্জেন্ট বেসিস মানে খুব জরুরিকালীন ভিত্তিতে এই রিপেয়ার করার পরিকল্পনা নেওয়া হয়েছে, বিং ড্রন আপ বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা, দো ইট মে টেক টাইম, যদিও সময় লাগে। দেখো টাইটেল দেওয়া হয়েছে ডিভাস্টেটিং সাইক্লোন রেজেস টাইডাল ওয়েভস, তীব্র সাইক্লোন কি করেছে, টাইডাল ওয়েভস, জোয়ারের ঢেউ এবং উত্তোলিত হয়েছে, ফ্লাডস দীঘা, দীঘাকে বন্যা কবলিত করেছে। দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট লেখা আছে বা স্টাফ রিপোর্টার। দেখো দীঘা আগস্ট 20 বলা হয়েছে, ডেট টাইম দেওয়া হয়েছিল, প্লেসও দেওয়া ছিল। A devastating cyclone hit the coastal areas of Purba Mednipur in West Bengal today at about 4 p.m., causing huge tidal waves to deluge a large part of New Atoll. Tibro cyclone ki koreche coastal area Purba Mednipur er somudro upokulobortti elakay aghat hoyeche West Bengal er praj 4ta nagar bikel, causing huge tidal waves, tibro dheu utpanno koreche to deluge a large part of New Atoll. ডিলিউজ মানে বন্যা কবলিত করা, নিউ এবং অলদিঘার অনেকটা অংশ বন্যা কবলিত হয়েছে। অ্যাবাউট 5 পিপল আর কিল অ্যান্ড 100 ইনজুরড ডিউ টু হাউস কলাপস, প্রায় পাঁচ লোকজন মারা গেছে এবং শত শত লোক আহত হয়েছে হাউস কলাপসের কারণে। ইনজুরড ওয়ার রাশ টু নিয়ার বাই হসপিটালস, আহতদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এ লট অফ হোটেলস আর রেজিডেন্সিয়াল বিল্ডিংস হ্যাভ কি করতে পালিয়ে যেতে আতঙ্কে, যখন বড় সড়ো ঢেউ গুলো সমুদ্রের সৈকতে শীর্ষ মানে সমুদ্র সৈকতে আঘাত আনছিল, ড্রিভিন বাই দ্য সাইক্লোনিক উইন্ড, সাইক্লোনিক উইন্ডের দ্বারা তাড়িত হয়ে। অ্যাবাউট 2000 স্ট্র্যান্ডেড ট্যুরিস্ট হ্যাভ বিন ইভাকুয়েটেড সো ফার ফ্রম দ্য লজেস, লজ থেকে প্রায় 2000 আটকে পড়া, স্ট্র্যান্ডেড মানে আটকে পড়া ট্যুরিস্টদের খালি করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। দ্য টাইডাল ওয়েভস ওয়াশড অ্যাওয়ে বোল্ডার্স ফ্রম দ্য বিচ, বিচ থেকে বোল্ডার গুলোকে ধুয়ে নিয়ে গেছে, টু মেক দ্য ম্যাটার ওয়ার্স, পরিস্থিতি আরো খারাপ করে দিয়ে হিউজ ওয়েভস অলসো ডিস্ট্রয়েড, ইভেন the 1 kilometer long wall
প্রোটেক্টিং দ্য বিচ, যে 1 কিলোমিটার দীর্ঘ যে প্রাচীরটা নির্মাণ করা হয়েছিল, হ্যাঁ, বীজকে সুরক্ষিত করার জন্য, সেটা ধ্বংস হয়েছে। ইলেকট্রিক পোলস অ্যান্ড ট্রিজ আর আপডেটেড ইন মেনি প্লেসেস, ইলেকট্রিক পোলস খুঁটি আর কি, এবং গাছ অনেক জায়গায় উপড়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট, ওয়াটার অ্যান্ড ইলেকট্রিক সাপ্লাইস আর ডিসরাপ্টেড। দ্য ট্রাফিক সিস্টেম ওয়াজ অলসো কোলাপস, ট্রাফিক সিস্টেমও বিপর্যস্ত হয়েছে, দ্য গভর্ন ভেঙে পড়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড রেস্কিউ অ্যান্ড রিলিফ ওয়ার্কস, মানে ওয়ার ফুটিং। দেখো, কিছু কিছু কমন কথা বারবার ইউজ করা যেতে পারে, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে রিলিফ ওয়ার্ক এবং উদ্ধার কাজ চলছে, ড্রাই ফ্রুটস প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার বিং ডিস্ট্রিবিউটেড ইন দ্য ওয়াটার অ্যাফেক্টেড এরিয়াস, একই আছে দেখো আগেরটাই। দ্য গভর্নমেন্ট হ্যাজ প্ল্যান টু রিপেয়ার দ্য ড্যামেজ অন অ্যান আর্জেন্ট বেসিস বাই দ্য অফিসিয়ালস অফ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেড দ্যাট ইট উড টেক টাইম টু রিস্টোর নর্মালসি। গভর্নমেন্ট পরিকল্পনা করেছে এই ড্যামেজটা, হ্যাঁ, যে ক্ষতিটাকে রিপেয়ার করে দেবে, রিপেয়ার মানে পুনরায় নির্মাণ করে দেবে খুব দ্রুত জরুরিকালীন ভিত্তিতে। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে কি বলবো, বিপর্যয় মোকাবিলার দপ্তর সেটা কিনা, তাদের যে কর্তারা তো বলেছেন যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ফিরোজাবাদ বিটুইন পুরুষোত্তম এক্সপ্রেস অ্যান্ড কালিন্দী এক্সপ্রেস, বুঝতে পেরেছো? ডেট টাইম দেওয়া আছে, কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ, মানে এটা একটা সালে কোশ্চেন সালে পড়েছিল, কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ, মৃত্যুর মানে রিপোর্টটা সংখ্যাটা কনফ্লিক্টিং, মানে দ্বিধা বিভক্ত, মানে তা ঠিক পাওয়া যায়নি এখনো। আর্মি কল্ড ইন, আর্মিকে ডাকা হয়েছে। লট অফ লাইফস লস, অনেক প্রাণহানি হয়েছে, 298 ডেথ, 298 লোক মারা গেছে, মোর দেন 400 ইনজুর্ড, প্রায় 400 বেশি আহত। 16 অ্যাথলিটস অ্যামং ভিকটিমস, 16 জন খেলোয়াড় এই মৃতদের মধ্যে আছে। মেনি ট্রেনস ক্যান্সেলড, অনেক ট্রেন বাতিল হয়েছে। 16 জন ভিকটিমস মানে তারা মারা গেছে না আহত হয়েছে স্পষ্ট নয়, কিন্তু যাই হোক, গভর্নমেন্ট অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ রুপিস 1 লাখ টু দ্য নেক্সট কিন অফ দ্য ডেট, মৃত ব্যক্তির নিকটতম আত্মীয়কে 1 লাখ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে ক্ষতিপূরণ হিসেবে। ₹50,000 ফর দ্য ইনজুরি, 50,000। দেখো, টাইটেল দেওয়া আছে ওয়ার্স্ট ট্রেন অ্যাক্সিডেন্ট ইন্ডিকেটর, বেশ কয়েক দশকের মধ্যে সব থেকে খারাপতম ট্রেন অ্যাক্সিডেন্ট বাই এ স্টার রিপোর্টার, এটা লিখতে হবে। দেখো, জায়গার নাম দেওয়া হয়েছে ফিরোজাবাদ, আগস্ট 20 দেওয়া হয়েছে, তারিখ দেওয়া হয়েছে। এ ফ্যাটাল ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস এয়ার টুডে ইন দ্য উই আওয়ার্স, উই আওয়ার্স মানে একদম কাক ভোরে, অ্যাট আওয়ার 3 AM হোয়েন দ্য পুরুষোত্তম এক্সপ্রেস অ্যান্ড কালিন্দী এক্সপ্রেস কেম টু ওয়ান ট্র্যাক অ্যান্ড কলিডেড হেড অন, যখন পুরুষোত্তম এক্সপ্রেস এবং কালিন্দী এক্সপ্রেস একটা ট্র্যাকে পৌঁছে গেছিল এবং মুখোমুখি কলিড হয়েছিল, ধাক্কা লেগেছিল। ডেথ টোল কুড নট বি অ্যাসার্টেন ইয়েট, বলা হয়েছে না যে মৃত্যুর সংখ্যা এখন কনফার্ম জানানো যায়নি কত হয়েছে, তা অ্যাসার্টেনমেন্ট নিশ্চিত করে বলা যাচ্ছে না। দো অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল সোর্সেস, অফিসিয়াল সোর্স থেকে, হ্যাঁ, সরকারি সূত্রে জানানো হচ্ছে 290 কেসে সব ডেথস আর কনফার্ম, 298 জন মৃত্যু ঘটনা কনফার্ম করা হয়েছে, মানে নিশ্চিত করা হয়েছে। অ্যান্ড মোর দ্যান 4,000 প্যাসেঞ্জার্স আর রিপোর্টেড টু বি ইনজুরড, খবরে বলা হচ্ছে যে প্রায় 400-র অধিক লোক আহত হয়েছে। নাম্বার অফ ডেথস মে ইনক্রিজ, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। 7 কম্পার্টমেন্টস অফ দ্য পুরুষোত্তম এক্সপ্রেস অ্যান্ড 3 অফ দ্য কালিন্দী এক্সপ্রেস ওয়্যার ডিরেল, ডিরেল মানে লাইনচ্যুত হয়েছে। দ্য প্যাসেঞ্জার্স বিং ট্র্যাপড ওয়্যার হিয়ার্ড ক্রাইং আউট লাউডলি, এখনো যারা আটকে পড়ে আছে তাদের কান্না শোনা যাচ্ছে। মেনি ডায়েড ওয়্যার স্লিপিং, অনেকে ঘুমের মধ্যে মারা গেছে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিভিলড, প্রাথমিক তদন্তে প্রকাশ হয়েছে দ্যাট ফল্টি সিগন্যালিং মে বি দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। সিগন্যালিং মানে সিগন্যালের যা যা চলে, তো মানে সিগন্যালের বিচ্যুতির কারণে, ত্রুটির কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। দ্য লোকাল পিপুল কেম ফরওয়ার্ড টু রেস্কিউ দ্য প্যাসেঞ্জার্স, স্থানীয় লোক এগিয়ে এসেছে কি করার জন্য, প্যাসেঞ্জারদের উদ্ধার করার জন্য। দ্য আর্মি ওয়াজ কল্ড ইন টু রেস্কিউ দ্য ট্র্যাপ প্যাসেঞ্জার্স, আর্মিকে ডাকা হয়েছে আটকে পড়া প্যাসেঞ্জারদের উদ্ধার করার জন্য। ইউজিং গ্যাস কাটার অ্যান্ড ক্রেন্স দ্য প্যাসেঞ্জার্স আর বিং রেস্কিউড, গ্যাস কাটার মানে যেটা দিয়ে লোহা কাটা হয় এবং গ্যাস কাটার দিয়ে, এবং ক্রেন দ্বারা
উদ্ধার কার্য চলছে চলছিল ইঞ্জুরি রাশ টু দা ফিরোজাবাদ মেডিকেল কলেজ। ফিরোজাবাদ মেডিকেল কলেজে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। অ্যাবাউট 50 পিপুল আর ইন ক্রিটিক্যাল কন্ডিশন। হ্যাঁ, 50 জন খুব সংকটজনক অবস্থায় রয়েছে। ইট ওয়াজ রিভিল দ্যাট, প্রকাশিত হয়েছে যে 16 অ্যাথলিটস গোয়িং টু টেক পার্ট ইন দ্য ন্যাশনাল মিট ইন নিউ দিল্লি। নিউ দিল্লিতে যারা খেলতে যাচ্ছিল প্যার অ্যামং দ্য ক্যাজুয়ালিটি হতাহতের মধ্যে রয়েছে। দ্য রেলওয়ে মিনিস্টার ডিবলি কন্ডোল্ড ওভার দ্য ডেথ, মৃত্যুদের জন্যে কন্ডোল মানে শোক প্রকাশ করা। রেলমন্ত্রী গভীরভাবে শোক প্রকাশ করেছেন অ্যান্ড ডিক্লেয়ার এ কম্পেনসেশন, ঘোষণা করেছে একটা ক্ষতিপূরণ অব রুপিজ 1 লাখ টু দ্য নেক্সট কিন অফ দোজ ডেট ডায়েট, যারা মারা গেছে তাদের নিকটবর্তী আত্মীয়র জন্যে, এবং 50,000 টু ইচ অফ দ্য ইঞ্জুর্ড, প্রত্যেক আহত ব্যক্তির জন্য। অ্যান ইনভেস্টিগেশন ইজ অন টু লুক ইন টু দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, তদন্ত চলছে। তাহলে ই সেটা যেন পেজেন্ট করা হয়েছে, বাকিগুলো পাস্টে লেখা হয়েছে দেখো। হ্যাঁ, কজ দ্য লুক ইন টু দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণ জানার জন্য। ব্লাড ডোনেশন ক্যাম্প, দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প কোন ম্যাগাজিনের জন্য যদি লেখা হয় সেটা আলাদা, কিন্তু নিউজ পেপার রিপোর্টের জন্য কেমন লেখা হয় সেটা এখানে লেখা হয়েছে। কালেক্টেড 200 বোতলস, 200 বোতল সংগ্রহ করা হয়েছে। অর্গানাইজড বাই গ্রিন ক্লাব অ্যাট বারুইপুর অ্যাট ক্লাব প্রেমিসেস, ডেট 20 মে 2020, টাইম ফ্রম 10 AM টু 4 AM, ইনগারেশন মানে উদ্বোধন কার দ্বারা হয়েছে বাই দ্য লোকাল বিডিও। এ ব্লাড ডোনেশন ক্যাম্প টাইটেল দেওয়া হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার, হয়েছে। জায়গার নাম দেওয়া হয়েছে দেখো বারুইপুর, দেওয়া হয়েছিল বারুইপুর, মে 20 দেওয়া ছিল। এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই দ্য গ্রিন ক্লাব অ্যাট বারুইপুর টুডে ফ্রম 10 AM টু 4 PM, বুঝতে পেরেছো, আয়োজিত করা হয়েছে গ্রিন ক্লাবের দ্বারা। দ্য ক্যাম্প ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস অ্যাজ টোটাল 200 ডোনেটর্স ডোনেটেড ব্লাড ইন দ্য ক্যাম্প ব্রেভিং দ্য হট ওয়েদার, যেহেতু প্রায় মেতে মে মাস গরম, তো সেই জন্য আমরা মে গরমের জন্য আমরা লিখেছি এখানে দেখো, ব্রেভিং দ্য হট ওয়েদার মানে উষ্ণ ওয়েদারকে তোয়াক্কা না করে, ব্রেভিং সাহস করে এগিয়ে এসে কি করেছে, প্রায় 200 রক্তদাতা রক্তদান করেছেন। দ্য লোকাল ভিডিও মেড ইজ গ্রেসিয়াস প্রেজেন্স, তার হ্যাঁ উপস্থিতি ঘটিয়েছেন। অ্যান্ড ইনগারেটেড দ্য ক্যাম্প, ইনগারেট মানে উদ্বোধন করেছে বাই ডোনেটিং ব্লাড রক্তদান করে। ইন হিজ ব্রিফ স্পিচ, তার সংক্ষিপ্ত বক্তব্যে হি স্ট্রেস দ্য নিড অফ ডোনেটিং ব্লাড নাট নাম্বার ইন দ্য হট ওয়েদার, তিনি বলেছেন স্ট্রেস দ্য নিড, জোর দিয়ে বলেছেন যে রক্তদান করা এই হট ওয়েদারে খুব প্রয়োজন। হ্যাঁ, যেহেতু ইন সাচ ওয়েদার পিপুল ইউজুয়ালি ডু নট লাইক টু ডোনেট, যেহেতু সাধারণত লোকে এরকম সময়ে রক্তদান করতে চায় না, তাহলে সেই জন্য ডু নট করা হয়েছে দেখো, প্রেজেন্ট ইভেন্ট করা হয়েছে, চায় না বলে মানে অভ্যাস সেন্সে বোঝাচ্ছে, তো তাই প্রেজেন্ট ইভেন্ট ব্যবহার করা হয়েছে। দ্য স্মল ক্লাব, সরি দ্য স্মল ক্লাব প্রেমিসেস ওয়াজ থিকলি ক্রাউডেড বাই দ্য ডোনেটার্স, ক্লাবের প্রাঙ্গনটা যেটা কিনা ছোটখাটো জায়গা, সেখানে ডোনেটার দ্বারা ভিড় থিক থিক করছিল। নিউট্রিশাস টিফিন অ্যান্ড লাঞ্চ আর প্রোভাইডেড টু অল, পুষ্টিকর টিফিন এবং লাঞ্চ সবাই খাওয়ানো হয়েছে। স্পেশালিস্ট ডক্টর মিস্টার অরুণ সাসমান প্রেস দ্য অর্গানাইজার্স ফর অর্গানাইজিং দ্য ক্যাম্প ডেপলি, খুব সুচারুভাবে এরকম ক্যাম্প আয়োজন করার জন্য। হ্যাঁ, বিশেষজ্ঞ ডাক্তার অরুণ সাসমান খুব প্রশংসা করেছেন অ্যাট অ্যাডেড, এবং বলেছেন উই আর ভেরি মাচ প্লিজড, আমরা খুব খুশি হয়েছি, অ্যাজ উই ডু নট হ্যাভ টু ব্রিং ব্যাক এনি এম্পটি ব্লাড কন্টেনার, যেহেতু আমাদের কোনো খালি ব্লাড কন্টেনার ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে না। দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব মিস্টার অজিত কর্মকার বলেছেন উই চুজ দিস হট ওয়েদার টু অর্গানাইজ দ্য ক্যাম্প এভরি ইয়ার অ্যাজ দ্য ব্লাড ব্যাঙ্কস রান শর্ট অফ ব্লাড ডিউরিং সামার, আমরা এরকম সময় প্রত্যেক বছর ক্যাম্প আয়োজন করি এই উষ্ণ ওয়েদারে, কারণ ব্লাড ব্যাঙ্ক গুলো এই গরমের সময় খালি হয়ে যায়। ঠিক আছে, হলো এখন তাহলে আমরা হোম টাস্ক গুলো দেখে নেব, এগুলো তোমাদের কিন্তু করা চাই।
নিজে করবে, কারোর উইদাউট টেকিং এনিওয়ানস হেল্প, ইউ শুড ডু ইট ইওর সেলফ, নিজে নিজে করতে হবে কারোর সাহায্য না নিয়ে, কোনো রেফারেন্স বই হ্যাঁ বা অন্য কোনো বড়দের সাহায্য না নিয়ে করো। দেখো পয়েন্টস গুলো দেওয়া গেল, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ফ্লাড, বন্যা নিয়ে লিখতে হবে রিপোর্ট, নিচের পয়েন্টস ফলোয়িং দ্য পয়েন্টস বিলো, ইন সেপ্টেম্বর, সেপ্টেম্বরের তারিখ দেওয়া নেই, যে কোনো একটা আন্দাজ মতো তারিখ লাগিয়ে নিবে, এফেক্টেড এরিয়াস কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, না কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অ্যান্ড বাঁকুড়া, ড্যামেজ কি ক্ষতি হয়েছে, না হাউস কোলাপস, গৃহ বাড়ি ঘর ধসে পড়েছে, ক্রপস ডিস্ট্রয়েড, বাড়ি ক্রপস মানে শস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে, রেল অ্যান্ড রোড সাবমার্জ, সাবমার্জ মানে ডুবে যাওয়া, রেল রাস্তা বা রোড মানে বাস রাস্তা ডুবে গেছে, ট্রাফিক অ্যান্ড পাওয়ার সাপ্লাই ডিসরাপ্টেড, যানবাহন এবং পাওয়ার সাপ্লাই মানে ইলেকট্রিসিটি সাপ্লাই ডিসরাপ্টেড মানে ব্যাহত হয়েছে, এবং 200 ডাইড প্রায় 200 জন মারা গেছে, মেনি মিসিং অনেকে হারিয়ে গেছে, কজ হেভি শাওয়ার প্রচণ্ড বৃষ্টি এই কারণে হয়েছে, রিভার্স রানিং অ্যাবভ দ্য ডেঞ্জার লেভেল বিপদসীমার ওপর দিয়ে নদীগুলো বইছে, অ্যান্ড রিলিজ অব ওয়াটার ফ্রম ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জল ছাড়া হয়েছে, রিলিফ অপারেশন কি কি ত্রাণ কাজ হয়েছে, মানে ওয়ার ফুটিং যুদ্ধকালীন পরিস্থিতিতে হচ্ছে, রিলিফ মেটেরিয়ালস এয়ার ড্রপ বা এরোপ্লেন হেলিকপ্টার থেকে রিলিফ সামগ্রী ত্রাণ সামগ্রী ফেলা হয়েছে, ট্র্যাপড পিপুল এয়ার লিফটেড অনেকে আটকে পড়া ব্যক্তিদের হেলিকপ্টার করে তুলে নেওয়া হয়েছে, আর্মি ডিপ্লয়েড আর্মিকে নিয়োগ করা হয়েছে। দেখো পরের নিউজ পেপার রিপোর্টটা, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্টের উদাহরণ দেওয়া আছে, দেখো ডেট অক্টোবর 12 দেওয়া আছে, প্লেস স্টেশন রোড দুর্গাপুর টাউনশিপ, কজ কারণ কি স্পিডিং লরি খুব জোরে যাওয়া একটা লরি, ক্যাজুয়ালটি হতাহত, ক্যাজুয়ালটি মানে হত হতে পারে বা আহত হতে পারে, সেই জন্য লেখা হয়েছে, দেখো এ 60-year-old ম্যান ডায়েট, প্রায় 60 বছর বয়সে একজন বৃদ্ধ মারা গেছেন, অ্যান্ড টু ইঞ্জুর দুজন আহত হয়েছেন, পুলিশ অ্যাকশন ইঞ্জুর্ড হসপিটালাইজড, পুলিশ কি করেছে আহতদের হসপিটালে পাঠিয়েছে, ড্রাইভার কুড নট বি অ্যারেস্টেড, ড্রাইভারকে অ্যারেস্ট করা যায়নি, লাঠিচার্জ করেছে টু ডিসপার্স রোড ব্লকেড বাই দ্য মব, মব মানে জনতা, জনতার দ্বারা রাস্তা অবরোধ করা হয়েছিল সেটা ডিসপার্স বা ছত্রভঙ্গ করার জন্যে লাঠি চার্জ করা হয়েছে, লাঠি চার্জ দেখো বাংলা শব্দ কিন্তু এখন সেটা ইংরেজির তকমা পেয়েছে, প্রায়শই নিউজ পেপার রিপোর্টে লাঠি চার্জ কথাটা লেখা থাকছে। পরের স্লাইডের হোম টাস্ক গুলো দেখি, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ফায়ার ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি, দেখো ফায়ার হয়েছিল বাগড়ি মার্কেটে বড় বাজারে, এখানে ফায়ার প্লাস্টিক ফ্যাক্টরিতে হয়েছে, ডেট টাইম 15 এপ্রিল, দেখো 15 এপ্রিল অ্যাট নাইট রাতে, প্লেস না প্লাস্টিক ফ্যাক্টরি ইন শেল্টার কলকাতা, কজ কি কারণে হয়েছে না শর্ট সার্কিট মেবি দ্য কজ, হ্যাঁ শর্ট সার্কিটের কারণে হতে পারে, এফেক্ট কি ক্ষতি হয়েছে না প্লাস্টিক ইন দ্য গোডাউন গার্টেড, প্লাস্টিক গোডাউনে ভস্মীভূত হয়েছে গার্টেড হয়ে গেছে, নো ইঞ্জুরি রিপোর্টেড কোনো হতাহতের খবর নেই আহতের খবর নেই, ফায়ার ডাউসড বাই 10 ফায়ার ইঞ্জিনস, 10টি দমকলের গাড়ির দ্বারা কি করা হয়েছে না দাউজ করা হয়েছে নেভানো হয়েছে আগুন নেভানো হয়েছে। নাম্বার 4, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ডেয়ারিং ব্যাংক রাবারি, দুঃসাহসী একটা ব্যাংক ডাকাতির ঘটনা, এটা কিন্তু উদাহরণ দেওয়া নেই, তুমি আগের পয়েন্টস গুলো কিছু কিছু কমন ফ্রেজ কমন লাইন তুমি পেয়ে যাবে যেগুলো ইউজ করে এখানে করতে পারো, দেখো ডেট এন্ড টাইম সেই 15 এপ্রিলই দেওয়া হয়েছে, অ্যাট অ্যাবাউট 12 PM প্রায় 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ, প্লেস PNB ব্রাঞ্চ ইন কেশিয়ারি, কেশিয়ারির PNB ব্যাংকে, মিসক্রিয়েন্টস মানে দুষ্কৃতকারী কারা, 4 persons ওয়েয়ারিং ব্ল্যাক মাস্ক, কালো মুখোশ পরে 4 জন ব্যক্তি অ্যালাইটেড অবতরণ করেছে বা নেমেছে, অ্যালাইটেড মানে নামা, বাই এ হোয়াইট ফ্রমে ফ্রমে হবে ফ্রমে হোয়াইট মারুতি ভ্যান,
সাদা রঙের একটা মারুতি ভ্যান থেকে না অবতরণ হয়েছে করেছে। অ্যাক্টিভিটিস কি কাজ কর্ম হয়েছে না, ওভার পাওয়ার দ্য গার্ডস কি করেছে তারা, ওভার পাওয়ার দ্য গার্ডস গার্ডকে পরাভূত করেছে, থ্রেটেন দ্য ক্যাশিয়ার অ্যাট গান পয়েন্ট ক্যাশিয়ারকে বন্দুকের নলের সামনে ভয় দেখিয়েছে, স্ন্যাচড কিস টু দ্য লকার্স লকারের চাবি ছিনিয়ে নিয়েছে, লুটেড 5 লাখ ইন ক্যাশ ক্যাশ 5 লাখ টাকা লুট করেছে, অ্যান্ড ফ্লেড ফায়ারিং গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়েছে। পুলিশ অ্যাক্টিভিটিস কি কাজকর্ম, পুলিশ কে পদক্ষেপ নেওয়া কি নিয়েছে, স্টার্টেড ইনভেস্টিগেশন অ্যারেস্টেড নান সো ফার, তদন্ত শুরু করেছে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। রাইট এ রিপোর্ট অন ফ্লাড ইন নর্থ বেঙ্গল অন দ্য ফলোয়িং পয়েন্টস। হ্যাঁ, এই রিপোর্টটা দেখো কি কি পয়েন্টস দেওয়া আছে। আবার ফ্লাড নিয়ে দেওয়া হয়েছে, দেখো একই বিষয় নিয়ে অনেকগুলো লিখলে তাতে হয় কি আমাদের লিখতে সুবিধা হয়। ডেট আগস্ট 26, প্লেস জলপাইগুড়ি, জলপাইগুড়িতে বন্যা হয়েছে, কজ টরেন্সিয়াল রেন অবিরাম বৃষ্টি, রিভার্স লাইক মহানন্দা গোয়া ফ্লোয়িং অ্যাবাভ ডেঞ্জার লেভেল, গোয়া মহানন্দা নদী বিপৎসীমার উপর দিয়ে বইছে, ব্রিজ ইন এম্বাংকমেন্ট নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে, ব্রিজ মানে ফাটল, এম্বাংকমেন্ট মানে বাঁধ, লস কি ক্ষতি হয়েছে, হাউসেস কোলাপসড বাড়ি ধসে পড়েছে, ক্রপস ডিস্ট্রয়েড শস্যের ক্ষতি হয়েছে, পিপুল রেন্ডার হোমলেস লোকে গৃহহীন হয়েছে, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার সাপ্লাই ডিস্ট্রাপ্টেড ইলেকট্রিক এবং জলের সাপ্লাই ব্যাহত হয়েছে, ট্রাফিক হল্টেড যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, রেস্কিউ অ্যান্ড রিলিফ কি উদ্ধার কার্য হয়েছে, ড্রাই ফুড অ্যান্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউটেড, আর্মি ডিপ্লয়েড ফর রেস্কিউ অপারেশন। দেখো আগের তার সঙ্গে মিলিয়ে দেখো, অনেক মিল পাবে, লিখে ফেলতে সুবিধা হবে। ইউ মে অলসো রাইট রিপোর্টস অন বোট ক্যাপসাইজ, এগুলো পয়েন্টস দিলাম না, পয়েন্টস যে কোনো রেফারেন্স বইও পাবে বা নিজে বানাতেও পারো। কি কি না, বোট ক্যাপসাইজ নৌকা ডুবির ঘটনা, বোম এক্সপ্লোশন মানে বোমা বিস্ফোরণের ঘটনা, আর্থ কোয়েক না ভূমিকম্পের ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট লেখো। তাহলে এগুলো লিখলে তোমাদের, আমার মনে হয় যে কোনো টাইপের রিপোর্টই আসুক না কেন, একটু কনফিডেন্স পাবে এবং তোমরা লিখে ফেলতে পারবে।